মোমেন মুসলমান ভাইরা আসসালামু আলাইকুমুল্লাহাত আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের তওবা মূলত তওবা আমরা কিভাবে করতে হবে তবার মূল তত্ত্ব কি এই বিষয় সম্পর্কে অতি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান رب العالمین বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা الله ওয়া তাওবাতুন নাসুহা হে ঈমানদারগণ তোমরা তওবা করো খালেস তওবা তাওবাতুন নাসুহার এটা কাহিনী আছে اور توبۃ النصح من خالص توبہ قران میں انتر بالا ہے ہے اطایبون ارتت الساجدون الامرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وَبَشْرِ المؤمنين তাই মানে প্রত্যাবর্তনকারী ফিরে আসা মূলত তিনটি স্তর আছে একটা হচ্ছে লোকটি যে বিষয়ের উপর তবা করবে যে ভুলের জন্যে যে গুনাহের জন্যে যে অন্যায় কাজের জন্যে তওবা করবে সে কাজের জন্যে আন্তরিকভাবে অন্তর অন্তঃস্থল থেকে অনুতপ্ত হওয়া সেকেন্ড স্টেজ হচ্ছে ওই কাজ থেকে ফিরে এসে ভালো কাজ শুরু করা যেমন একটা লোক আগে নামাজ পড়তো না সে তওবা করল যে আল্লাহ আর কখনো নামাজ মিস করবো না এটা আল্লাহর সাথে আদা করল কিন্তু সে নিয়মিত নামাজ পড়া শুরু করে দিল একটা লোক আগে মাফে কম দিত সে এখন বললো যে আমি মাফে কম দেব না আল্লাহ আমি তওবা করলাম এখন থেকে আমি ঠিক মতো ব্যবসা বাণিজ্য করবো মালে ভেজাল বেশাবো না অর্থাৎ সে ভেদাল মেশানো বন্ধ করে দিল সে এখন সঠিক সঠিক সলিড সলিড মালামাল বিক্রি ব্যবসা করতে শুরু করলো একটা লোক মিথ্যা বলার অভ্যাস ছিল সে বললো আজ থেকে আল্লাহ আমি আর মিথ্যা বলবো না অর্থাৎ সে মিথ্যা বলা বন্ধ করে দিয়ে সার্বক্ষণিক সত্য বলা শুরু করে দিল একটা লোক গোশ খেতো সে বললো যে আল্লাহ আজ থেকে আমি আর ঘুষ খাবো না তো বা করেছি সে আজ থেকে যত ঘুষ তার লোকরা অফার করলে সে সেটা ফিরিয়ে দেয় সে ঘুষ খায় না এইভাবে একটা লোক প্রতিবেশীকে কষ্ট দিত সে বললো যে আল্লাহ আজ থেকে আমি আর প্রতিবেশীকে কষ্ট দেব না একটা লোক জেনাকার সে বলল যে আজ থেকে আমি এটা আর করবো না সে আর সেটা বন্ধ করে দেবে এইভাবে একটা লোক রোজা রাখতো না প্রতি বছর এবছর সে তৌবা করল সে রোজা রাখা শুরু করলেও একটা রোজা বাঁধলো না এটা হচ্ছে তৌবাকারীর তোবার মূলত গুড় অর্থ এবং যিনিই তোবা করবেন তিনি তা এব মানে প্রত্যাবর্তনকারী অর্থাৎ গুণা থেকে নেকের দিকে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে মিথ্যা থেকে সত্যের দিকে ফিরে আসা এটাই হচ্ছে তোবা প্রথম কথা হচ্ছে নিজের অপরাধের জন্যে পাপের জন্যে অনুতপ্ত হওয়া দ্বিতীয় কথা হচ্ছে যে পাপ যে অপরাধ সে নিয়মিত করত অথবা কোনো কাজ করেছে সেটা থেকে সে ফিরে এসে ভালো কাজ শুরু করে দেয়া আর তৃতীয় হল ভবিষ্যতে আর এই কাজ করবে না এই মর্মে মনে মনে প্রতিজ্ঞা করা আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এই তো আবার তিনটে স্টেজ যদি সেই অপরাধ সেই কাজ আল্লাহর সাথে হয়ে থাকে এইটার তিনটি স্তর আর সেটাতে যদি বান্দার হক থেকে থাকে কেউ কারো দায় দানা ছিল সেটা দিল না কেউ কারো প্রতি অন্যায় অবিচার করল কাউকে অন্যায়ভাবে আঘাত করল এইভাবে যদি বান্দার হক সেখানে জড়িত থাকে তাহলে সর্বপ্রথম বান্দার হককে পরিশোধ করতে হবে কীরকম পরিশোধ যদি আপনি কারো দায় দেনা থাকেন আপনি যদি বোনের হক দিয়ে না থাকেন আপনি যদি স্ত্রীর দেনমোহ দিয়ে না থাকেন আপনি যদি কারো হাওলাতে টাকা দিয়ে না থাকেন আপনি যদি কারো কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন আপনি যদি কারোর প্রতি অত্যাচার করে থাকেন আপনি যদি প্রতিবেশীর কোনো হক নষ্ট করে থাকেন সেটা আগে পরিশোধ করে ফেলতে হবে তাকে ডেকে সেটা টাকা পয়সা দিয়ে হোক যেভাবে হোক পরিশোধ করবেন আর যদি সেটা তা কাউকে আঘাত করা হয় কাউকে অপমান করা হয় কারো বদনাম রটানো হয় কারো গিবদ শেখায়ত করা হয় তার কাছে মাপ চেয়ে নিতে হবে মাপছে ওই বান্দা থেকে মাপচে আপনি বিশুদ্ধতা অর্জন করবেন আর আগের তিনটে জিনিস আপনার এখানেও আছে সেটা হচ্ছে আপনার পাপের জন্য অপরাধের জন্য কৃতকর্মের জন্য উদত্ত হওয়া আর ওই খারাপ কাজটা বাদ দিয়ে ভালো কাজ শুরু করে দেয়া আর ভবিষ্যতে এরকম অপরাধ না করার জন্য নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এটা হচ্ছে তবার সিস্টেম মুখে আমরা যে তবাগুলো করে থাকি কাজের গোড়ায় কিছু নেই এই তবা দিয়ে কোনো লাভ নেই মুখে মুখে আমি এটা করব না আস্তাক আস্থাক আস্তাক আস্থল্লা তবুও এটা মুখে উচ্চারণ মানুষের মনের উপর একটা প্রভাব ফেলে কিন্তু এটা মুখের উচ্চারণটাই সর্বে সর্বা নয় এটা শুরু এবং শেষ নয় মুখের উচ্চারণটা হচ্ছে আসল তহবাকে অনুপ্রাণিত করার একটা মাধ্যম একটু সহায়ক হতে পারে কার্যত তহবা মানে সে লোকের ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে সমাজের মানুষ দেখবে আগে লোকটা অনেক খারাপ ছিল সে নেশা করতো তারপর সে সামাজিক অনেক নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল চুরি ডাকাতি করতো এখন সে কিছুই করে না এখন সে নিয়মিত মসজিদে যায় এখন সে সত্য কথা বলে এখন সে দোকানে বাকি করলে নিয়মিত ঠিক মতো দিয়ে ফেলে আগে সে বউ পুত উপর অত্যাচার করতো মারামারি করতো সেগুলো সে এখন করে না এই প্রতিবেশীকে পায়সা গালি গালিগালাজ করতো তারপরে অন্যায় অপকর্ম করতো মদ জুয়ার সাথে জড়িত ছিল এখন সেগুলো সব ছেড়ে দিয়ে সে এখন দাঁড়িয়ে রেখেছে সে এখন পাঞ্জাবি গায়ে দেয় সে এখন নিয়মিত নামাজ পড়ে সে এখন এই কোরআন হাদিস পড়া শুরু করেছে এই পরিবর্তন যদি তার ভিতরে আসে তাহলে বুঝতে হবে লোকটা প্রকৃত অবাকারী তাই বোন প্রত্যাবর্তনকারী মানুষের জীবনের সামাজিক পরিবেশগত নানা দুরবস্থা থাকে অনেকগুলো হয়তো হয়ে ওঠে না কিন্তু যে লোক আপ্রাণ চেষ্টা করতেছে সে বিষয়টি আলাদা দেখবে উদাহরণস্বরূপ বলা যায় ময়লা ড্রেনের ভিতরে দুইটা লোক পড়ে গেছে একজন পড়ে বলতেছে বাহিরে তো খুব গরম এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আরামেই লেগতেছে আরেকজন পড়ার সাথে সাথে লাভ দিয়ে উঠি সাবান খুঁজতেছে দুজনেরই গায়ে গন্ধ আছে দুজনেরই গায়ে ময়লা লেগে আছে কিন্তু যে লোক ময়লার ভিতরে পড়ে সাবান খোঁজে না পবিত্রতা অর্জনের চেষ্টায় ব্যাকুল হয়ে যায় না সে লোকের অপরাধ আর যে লোক গায়ে ময়লা লেগে গেছে উঠি বেহোশ বেকারার হয়ে ব্যাকুল হয়ে সাবান খুঁজতেছে আমার একটু সাবান দেন আমি গোসল করার জন্য দুজনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে আল্লাহ রব্বুল আলমিন হুজুরসাল্লাহ ইসলামকে লক্ষ্য করে বলেছেন হে নবী ভালো কাজ এবং মন্দ কাজ এক নহে ওমান আহসানু কাউলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া লা তাসতাউল হাসানাতা ওয়া লা হে নবী ভালো কাজ এবং মন্দ কাজ এক নহে যারাই ভালো কাজ করে ভালো কাজের সুফল সে পাবেই আর যারা মন্দ কাজ করে মন্দ কাজের সেই প্রতিফল সেই শাস্তি তাকে ভোগ করতেই হবে এইভাবে আমাদের এখন সেই তওবা করার সময় এসেছে আল্লাহ রাসুল আলি সাল্লাম দৈনিক সত্তর বারের বেশি তওবা করতেন ইস্তেক পার করতেন তো বেগুনা যাদের কোনো গুণা নাই তাদের এই অবস্থা তিনি এত বার তবা পড়তেন আর আমাদের কত বেশি তবা পড়া উচিত আল্লাহ বলছেন উদুরুনি আস্তা জেবলাকুম বান্দা তুমি আমাকে ডাক আমি তোমার ডাকে সাড়া দেব বলছেন লা তাক না তুমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তোমাদের গুণা যদি পাহাড় বরাবর হয় যদি সমুদ্র বরাবর হয় এত বিশাল গুণার মধ্যে তুমি হতাশ হয়ে যেও না তুমি ভরসা রেখবে এবং আমার রহমত তোমার চেয়ে কোটি কোটি গুণ বড় এই আমাদের প্রয়োজন শুধু তবা করা শুধু খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ফিরে আসা মনোনিবেশ করা আল্লাহ রাবুল আলমিন বলেন আমার কোনো বান্দা কোনো নাফরমান বান্দা কোনো উদাসীন গাফেল বান্দা যদি আমার পথে ফিরে আসে আমি কেমন খুশি হই হজুর ইসলাম বলেছেন আল্লাহ কেমন খুশি হন মরুভূমিতে একটা লোকের ওঁট হারিয়ে গেছে দুই তিন দিন পর্যন্ত খুঁজতে 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 এমন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সে রাশির উপরে শুয়ে পড়ছে ক্লান্ত দেহে তার নিন্দ্রা এসেছে এসে গেছে ঘুম থেকে জেগে তাকিয়ে দেখে তার ওঁটটা তার সামনে দাঁড়িয়ে আছে বলছে ওই লোকটা যেরকম খুশি হয় আমার কোনো নাফরমান বান্দা কোনো পথহারা বান্দা কোনো গোমরা বান্দা সেরাতল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাওয়া বান্দা যদি আমার ফথে ফিরে আসে আমার দিনের ফথে ফিরে আসে আমাকে ডাকে তো বা করে আমি তাকে আমার পথে আবার ফিরে ফেয়ে ওই লোকটার মতো যে লোকটা উঠকে তিন দিন খোঁজার পর ঘুম থেকে উঠে সামনে দেখে যত খুশি হয়েছে আমি আমার বান্দা আমার রাস্তায় ফিরে এলে আমি সেরকম খুশি হই তাহলে আমাদের যে দুর্যোগ বর্তমানে করোনা ভাইরাস আমাদের সারা পৃথিবীকে তোলফাড় করে ফেলছে সমস্ত লোকের কলিজার ভিতরে একটা কামড় দিয়ে উঠছে কে কখন চলে যায় এই সংক্রমিত ভাইরাস কী জানি হয় কি জানি হয় যুদ্ধে বোমা মেরে কত লোক হত্যা করে মানুষ আর এই ভাইরাস মানুষ দেখে না এখান থেকে বাসার কোনো উপায় নেই যদি আল্লাহ থাক আমাদেরকে রক্ষা না করেন এই আমাদের সব গুরুত্বপূর্ণ যে আমল সেটি হচ্ছে তবা করা যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকে ফিরে যদি কেউ খারাপ কাজে থাকে আল্লাহ বলছেন তার আলাল বের ওয়াতা তা আলাল এসমে উদ তোমরা ভালো এবং কাজে একে অন্যকে সহযোগিতা করো খারাপ এবং গুনাহের কাজে একে অন্যকে সহযোগিতা করিও না আসুন ভাইরা আমরা সকলেই তোবা করি পাঁচ রক্ত নামাজ পড়ি পাঁচ রক্ত নামাজের ফলে আমরা স্টেক করি সারাদিন এসতে ফার করি হাঁটতে হাঁটতে এসে করি মুখে বললে আমাদের অন্তরের উপরে চাপ তৈরি হবে আর অন্তর থেকে তোবা আমাদের করতে হবে যে আমরা আর বাকি জীবনে দুনিয়ার জীবন খুবই সামান্য আমরা তবা করলে দু রকম লাভ হতে পারে একটা হচ্ছে এই মহামারী ব্যাধি থেকে মহান রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করবেন হায়াতুতাইয়ে প্রদান করবেন আর একটা হতে পারে যদি আমরা এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় বলা হয়েছে তাকে শহীদই দরজা দেবেন তিনি শহীদ যারা যুদ্ধ করে তাজা রক্ত বিলিয়ে দিয়ে জীবন দিয়েছে দিনের জন্য তাদের যেই সব যে দরজা কেয়ামতে হাসরে জান্নাতে যে মান হবে যে সম্মান হবে একজন মোমেন যদি মহামারীতে মৃত্যুবরণ করে তাহলে তার সেরকম কেয়ামত দিন আল্লাহ তাকে জান্নাত দিয়ে সে সম্মান করবে সম্মানিত করবেন তাহলে দুইটাই লাভ তবে ইমান যদি না থাকে ইমান যদি না থাকে এ বিষয়ের কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না কারণ ইমান শর্ত শহীদ হওয়ার জন্যে ইমান সত্য ইমান থাকতেই হবে বেঈমান হয়ে যদি কেউ মরে তাহলে তার জন্যে এরকম কোনো আদা মহান রব্বুল আলমিন করার নাই আমরা ইমান রক্ষার জন্য স্তেক ফার করতে হবে বারবার ইমান রক্ষার জন্য ইস্তেক ফার করতে হবে তোবা করতে হবে আর তওবা করলেই মহান রব্বুল আলমিন আমাদেরকে মাফ করবেন নানান জায়গায় কোরআনের বহু জায়গায় তবার বিষয়ে আল্লাহ আল্লাহাক আয়াত নাজিল করেছেন অসংখ্য জায়গায় তাহলে তবাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আমাদেরকে যেমন সচেতন থাকতে হবে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচবার রুজু করলে আমাদের যেই হাত ধোয়ার কাজ সেটা পরিপূর্ণভাবে হবে আর সাবান দিয়ে সব সময় হাত দিতে হবে আমরা সচেতন থাকব সংক্রমণ এড়িয়ে চলার জন্যে সাথে সাথে আমরা তোবা করব এবং আল্লাহর সাহায্য চাইব আসুন আমরা সকলের মিলে আল্লাহর অনুগত হই আল্লাহর কাছে তওবা করি ভাইরা আমরা মসজিদে যখন সুন্দর পরিবেশ ছিল এসি এসে এত সুন্দর করে হুজুর নামাজ পড়ায় ঘরের কাছে মসজিদ সেখানে যাওয়ার আমাদের সুযোগ হয় না আর এখন যে মসজিদগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে কীভাবে মানুষ মসজিদে বিকবে এই বঞ্চিত অবস্থায় যদি আমাদের মৃত্যু হয় কি জবাব দেব আল্লাহর কাছে আসুন আমরা সকলে ফিরে আসি তা এবং শব্দের অর্থ প্রত্যাবর্তনকারী তবাকারি মানি ফিরে আসা আমরা ফিরে আসব এবং আমরা আল্লাহর কাছে ফানা চাইব আর সচেতন থাকবো যেন এই মহামারীর সংক্রমণ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন আর আমরাও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে মহান রাবুল আলমী সবসময় বলেছেন নিজে চেষ্টা করো তোমরা যারা নিজেরা চেষ্টা করো আমরা আমি তোমাদেরকে সেই সুফল দান করব তো ভাইরা আমাদের বিজিও দেখে যদি উপকৃত হন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয় সমাজের দেশের এবং দেশের গণমানুষের তাহলে আল্লাহ পাক এটার জন্য আমাকে কোনো জাজা দিতে পারেন যাজাক আল্লাহ ওয়াকের দাওয়ানা আনিল্লামদুলিল্লাহ হে রব